Assalamualaikum, welcome to Fatima Kitchen. Shabai kemon achen? Alhamdulillah, asha kore shabai bhalo achen. Ajke apnaderke khejur ar badame shorbot kore dekhabo. Cholun dekhi di ki ki lagbe amader. Ami ekhane khejur kati nilam, piece piece kore nilam, patla kore jeno ami blend korte amar subidha hoy. Kibhabe kore nilam apnaderke dekhiye dicchi ek piece uthai apnaderke. Dekhun ebab kore kati nilam ami. আর যে কোনো বাদাম আপনারা নিতে পারেন, যে কোনো খেজুর নিতে পারেন, সমস্যা না। আমি একটু সুন্দর করে সব কিছু কেটে ধুয়ে নিলাম। তারপর এখানে আমি গুড়া দুধ নিয়ে নিলাম, পানি নিয়ে নিলাম। এখানে আমি ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিলাম, যে কোনো আইসক্রিম আপনারা যেই আইসক্রিম আপনারা পছন্দ করেন আপনারা দিতে পারেন। এখানে আমি ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম, এর মধ্যে খেজুর দিয়ে দিলাম। তারপর আমি বাদাম দিয়ে দিব। আমি এখন দুধের গুঁড়ো দিয়ে দিব। পানি ভালোভাবে একসাথে সবকিছু দিয়ে দিলাম। তারপর এখন আমি ব্লেন্ডার করে নিব। দেখুন আপনাদেরকে দেখাই দিতেছি আমি কিভাবে ব্লেন্ড করতেছি। 10 থেকে 15 মিনিট আমি এভাবে ভালোভাবে ব্লেন্ড করব। যত ব্লেন্ড করবেন ততই আপনাদের খাইতে টেস্টটা হবে। আর রমজান এরকম একটা শরবত কে না পছন্দ করে। এখন আমি একটা কাপের মধ্যে ঢেলে নিতেছি। খেজুর দিয়ে দিব, বাদাম দিয়ে দিব। আইসক্রিমটা আপনারা ফার্স্ট আপনারা দিয়ে দিতে পারেন ব্লেন্ড করার সময়, বা পরে আপনারা দিতে পারেন, সমস্যা না। আমি পরে আইসক্রিমটা অ্যাড করতেছি। একটু দেখিয়ে দিই, উপরে আমি একটু দুধের গুঁড়ো দিয়ে দিব। ইচ্ছা আমি একটু ডেকোরেশন করতেছি, আমি আপনাদেরকে এটা দেখাইতেছি, তাই দিতেছি। দিলে দিতে পারেন, সমস্যা না। আমি এখন আইসক্রিমটা দিয়ে দিতেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটা ক্লিক করে রাখেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।